আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো অবশ্যই স্ক্রিনে এই ব্লুটা দেখছেন এই স্যাড স্ট্যাটাস ভিডিও কিন্তু টিকটকে একটা ভাইরাল ট্রেন্ডিং ভিডিও তো আপনারা যদি এই ট্রেন্ডিং ভিডিওটা করতে চান অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবেন খুব সিম্পলভাবে এই ভিডিওটা এডিটিং কীভাবে করবেন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটা একদম সিম্পল জাস্ট দুই মিনিট যদি আপনি ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনি খুব সিম্পলভাবে ভিডিওটা করতে পারবেন তো চলুন চলে যায় স্ক্রিন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিয়ে কীভাবে এই ভিডিওটা এডিটিং করবেন তো বন্ধুরা চলে আসলাম স্ক্রিনে স্ক্রিন আসার পর ফার্স্টে আপনাদের একটা ভিডিও শ্যুট করে নিতে হবে কেমন ভিডিও স্ক্রিনে দেখুন শো করতে থাকে তো সিম্পলভাবে এরকম ভিডিও একটা শ্যুট করে নেবেন তো যাই হোক শুট করবার আপনারা কী করবে এই ভিডিওটা এডিটিং করতে হবে তো এডিটিং করার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে সেটা হচ্ছে ক্যাপকাট অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা প্লে স্টোরে পেয়ে যাবেন তো যাই হোক এরপর কী করবেন জাস্ট ক্লিকের জাস্ট এই ক্যাপকার্ট অ্যাপসে চলে যাবেন তো আমি আমার ক্যাপকাট অ্যাপসে চলে গেলাম ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন জাস্ট এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করবেন যে ভিডিওটা আপনি শ্যুট করছেন জাস্ট ভিডিওটা শুট করেছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নিলাম আমি তো এই ভিডিওটা সিলেক্ট করার পর আপনাদের কি এখন কী করতে হবে জাস্ট এই ভিডিওটা দেখুন পিছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে একটু যদি সরকার যে খেয়াল করেন দেখুন পিছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে একটু মনোযোগ দিয়ে দেখুন যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু রিমুভ নেই তো এই ব্যাকগ্রাউন্ডকে একদম ব্ল্যাক করতে হবে তো ব্ল্যাক করার জন্য কী করবেন জাস্ট এই ভিডিও লেয়ার পর ক্লিক করবেন দেন লেয়ার পর ক্লিক করবার আপনার যদি এই নিচে অনেকগুলো অপশান আছে দেখুন আমি দেখে দিই নিচে যে অনেকগুলো অপশান আছে এগুলো যদি একটু সিলেক্ট করেন তাহলে এই দিকে পেয়ে যাবেন দেখুন এখানে পেয়ে যাবেন ফিউটার তো সেই ফিল্টার পর একটা ক্লিক করবেন দেন ফিউটার পর ক্লিক করার পর আপনাদের এখান থেকে পাওয়া যায় অ্যাডজাস্ট অ্যাডজাস্ট পর একটা ক্লিক করবেন দেন অ্যাকজাস্টেপার ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে প্রথমে যে ব্রাইটনেস আছে এটা ব্যাপারটা ক্লিক করবেন যা ব্রাইটনেস এপার ক্লিক করবার এটা একদম মাইনাস করে দিবেন একদম চল্লিশ করে দেবেন দেখুন পিছনের দিকে যদি মাইনাস চল্লিশ করে দেন তাহলে কিন্তু একদম ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেল যদি খেয়াল করেন এখানে আগের মতন কিন্তু নেই যাই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেল তো এখানে প্রথমটা করার পর এখানে দ্বিতীয় নম্বরে পেয়ে আমি কন্টাক্টস জাস্ট এই কনটাক্ট একটা ক্লিক করবেন ক্লিক করবার এটাকে হাওয়া একটু বাড়িয়ে দেবেন জাস্ট দেখুন আমার কিন্তু যে পিসের ব্যাকগ্রাউন্ডটা ওটা কিন্তু একদম রিমুভ হয়ে ব্ল্যাক হয়ে গেছে তো যাক এরকম ব্ল্যাক করে নেবেন এরপর আপনারা কী করবেন এই কালারটা আছে যে ভিডিওর কালারটা সেই কালারটা কিন্তু চেঞ্জ করতে হবে মানে মানে স্যাড স্ট্যাটাসের যে কালারটা দিতে হয় সেই কালারটা দিতে হয় তো সেই কালারটা দেওয়ার জন্য আপনারা কী করবেন এখান থেকে অনেকবার নিচে অপশন পেয়ে যাবেন জাস্ট এই ভিডিও লেয়ার পর ক্লিক করবেন আর নিচে যে অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেখুন আমি দেখে দিচ্ছি এই অপশন পেয়ে যাবেন এখান থেকে একটু সিলেক্ট করলে এখানে পেয়ে যাবেন ফিউটার দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি ভালো করে ফিউটার এখানে একটা ক্লিক করবেন দেন ফিউটার পর ক্লিক করার পর আপনারা যদি একটু এখানে খেয়াল করেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে তো এই অপশনগুলো কি করবে আপনার দেখছি লাস্টের দিকে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে তো এখান থেকে কী করবেন জাস্ট এখানে যদি খেয়াল করেন বি অ্যান্ড ডাব্লিউ এটা এটার পর একটা ক্লিক করবেন জাস্ট এটার পর যদি এটা একটা ক্লিক করেন যে আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো এখান থেকে একটু সিলেক্ট করে সামনে থেকে গেলে এখানে পেয়ে যাবেন বি ডাব্লিউ ওয়ান দেখুন এটা এটার পর একটা ক্লিক করবেন জাস্ট বি ডাবলু ওয়ানের পর ক্লিক করবে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা কিন্তু অলরেডি দেখুন একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেল মানে কালারটা চেঞ্জ হয়ে গেল তো এরপর আপনারা কি করবেন নিচে যেটা আছে একটু খেয়াল করেন নিচে এটা এটাকে একটু বাড়িয়ে দেবেন জাস্ট নব্বই করে দেবেন জাস্ট নব্বই করে দেওয়ার পর আপনার সামনে দেখুন ভিডিওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তো এবার আপনারা কী করবেন জাস্ট এবার আপনার ভিডিওটা কিন্তু একটু কাটকুট করে নিতে হবে মানে যেখানে সোলো মেশিন দেওয়ার দরকার সেখানে সোলো মেশিন দেবেন আর যেখানে ফার্স্ট হয় সেখানে ফার্স্ট করে দেবেন তো কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি তো ভিডিওটা যদি খেয়াল করেন এখানে একটা দেখবেন কিন্তু এইখান যেখান পর্যন্ত কানে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু মাথাটা একদম সোজা করে ফেলেছে মানে এখানে একটা মানে কষ্টের একটা স্যাড স্ট্যাটাস কিন্তু বোঝাচ্ছে তো এখানে কীভাবে কী কাজ করবেন আমি দেখে দিচ্ছি তো যখন আপনার ইয়ারফোনটা নেওয়া শেষ হয়ে যাবে আপনি যখনই বাগা শুরু করবেন দেখুন বা এরকম আপনি যেরকমই করেন জাস্ট আপনি নেওয়ার শেষ পর্যন্ত এখানে কী করবেন জাস্ট এইখানে পর্যন্ত রেখে আপনি কী করবেন এখান থেকে যা সে স্প্লেটা এখানে একটা ক্লিক করবেন দেন স্প্লেডে ক্লিক করবে দুইটি ভাগ হয়ে গেল দেখুন তো এই প্রথম ভাগটা কী করতে হবে এটাকে আপনাদেরকে এই স্প্লেটে ক্লিক করে আপনাদেরকে এটাকে ফাস্ট করে দিতে হবে মানে এটা একটু স্লো মিশন হয়েছে একটু ফাস্ট করে তাই স্পিডে ক্লিক করবেন দেন এখান থেকে নর্মাল ক্লিক করবেন নর্মাল ক্লিক করবেন এটা যে ওয়ান আছে এটাকে একটু ওয়ান পয়েন্ট ফাইভ করে দেবেন জাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ করে দেওয়ার পর আপনারা এখান থেকে টিকে ক্লিক করে দিবেন দেন এবার একটু কেউ করুন দেখুন একটু একটু ফাস্ট হয়ে গেল তো ফাস্ট হওয়ার পর এখানে আপনারা যেখান থেকে বাগা শুরু করলেন দেখুন বাগলেন তো এই বাগা শেষ পর্যন্ত রাখবেন দেখুন এইখান পর্যন্ত শেষ জাস্ট এই শেষ পর্যন্ত রেখে কী করবেন এখানে একটা স্প্লিট করবেন জাস্ট এখান পর্যন্ত রেখে স্প্লেট করবেন এখন স্প্লিট করার পর এখন আপনাদের কিন্তু দেখুন এখান পর্যন্ত কিন্তু আর একটা মুড চলে আসছে তো এই মুডটা কী করবেন জাস্ট এই মুডটাকে এই পর্যন্ত যেখানে আপনি হাতটা মুখের পর রাখলেন যদি খেয়াল করেন এখানে হাতটা মুখের পর রাখলেন জাস্ট এই পর্যন্ত রেখে কী করবেন আবার এইখান এখান থেকে স্প্লেটে ক্লিক করবেন দেখুন এখানে স্প্লেট আর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে কিন্তু দুই ভাগ হয়ে গেল দুই ভাগ হওয়ার পর এখান পর্যন্ত যেখানে দেখুন হাতটা কিন্তু নরসার একটু বেশি হচ্ছে এখানে কিন্তু একটু সলিউশন দিতে হবে তো হাতটা একটু নরসার হচ্ছে তো যেখানে দেখুন শেষ পর্যন্ত রেখে কী করবেন দেখুন এখানে শেষ তো হাতটা শেষ পর্যন্ত রেখে বিরো লেয়ার পর ক্লিক করবেন দেন ক্লিক করবার এখান থেকে স্প্লেটে ক্লিক করবেন স্প্লেট করে দুই ভাগ হয়ে গেল জাস্ট এই প্রথম যে পার্টটাকে একটু দেখুন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আমি যদি ভালো করে বুঝিয়ে দিই তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন যে পার্টটা আছে যে এই পার্টটা আছে এই পার্টটা কিন্তু আপনাকে একটু সোলো মেশিন করতে হবে সোলো মেশিন করার জন্য কী করতে হবে এখান থেকে এদের স্পিড আছে স্পিড পার্টটা ক্লিক করবেন দেন এখান থেকে নর্মাল ক্লিক করবেন ক্লিক করবার এটাকে একদম জিরো পয়েন্ট ফাইভ করে দেবেন তারপর দেখুন বিড়োটা একদম সোলো মেশিন হয়ে গেছে তো একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন এটা একদম সলিমিশন হয়ে গেছে তো কমপ্লিট হওয়ার পর এবার আপনাদের কী করতে হবে এবার আপনাদেরকে স্যাড স্টেশের যে লেখাটা আছে ওইটা লাগাতে হবে তো অবশ্যই এই ভিডিও এবং ওই স্যার স্ট্যাটাস যে লেখাগুলো সব আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে দেবেন তো স্যার স্ট্যাটাস ওই ফটোটা লাগাবেন কোথা থেকে যেখান থেকে আপনি ইয়ারফোনটা নেওয়ার পর জাস্ট এই ভিডিও যে দ্বিতীয় ভিডিও আছে যেখান থেকে আপনি স্যাডটা বুঝিয়েছেন জাস্ট ওই পর্যন্ত কী করবেন এখানে দেখুন অনেকগুলো অপশন আছে একটু যে নিচের দিকে খেয়াল করেন নিচের দিকে খেয়াল করেন এখানে অনেকগুলো অপশন আছে তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যাচ্ছে চেয়ে এই দেখুন অভালে জাস্ট এই ওভারলের উপর একটা ক্লিক করবেন ওভাল থেকে ক্লিক করার পর আপনার সামনে এরকম ভিডিও শো করবেন তো থেকে অ্যাড অভালে দেখুন একটু খেয়াল করেন অ্যাড ড্রব এটা ক্লিক করবেন দেন এখান থেকে কী করবেন আপনি ফটোতে চলে যাবেন আপনি এখান থেকে সুন্দরভাবে ফটোতে চলে যাবেন ফটোতে পর আপনি কী করবেন তো তিনটা ফটো তিনটা ফটোর ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করবেন ফার্স্ট ফটোটা আপনি সুন্দরভাবে এখান থেকে নিয়ে আসবেন দেখুন চলে আসছে তো এবার কী করবেন আমি দেখে দিচ্ছি জাস্ট এই ফটো পর রেখে আপনার কী করবেন এখান থেকে অনেকগুলো অপশন পাবেন নিচে দেখুন আসুন নিচে অনেকগুলো অপশন পাবেন তো এখান থেকে স্প্লেটে আসে এই স্প্লেট পর একটা ক্লিক করবেন দেন স্প্লেটে ক্লিক করব এখান থেকে যে ফ্লিটটা আছে এটা পরে ক্লিক করবেন দেন ফিওটার পর ক্লিক করতে পারে এটা কিন্তু সেট হয়ে গেলো তো এখান থেকে টিকে ক্লিক করে দেবেন দেন এখান থেকে টিকে ক্লিক করবার আপনার দেখুন সেট হবে তো এটাকে সুন্দরভাবে আপনি তো আপনার মাথার উপরে সুন্দরভাবে একটু বড়ো করে সেট করে দেবেন দেখুন আমি সেট করে দিচ্ছি যা সেট হয়ে গেল এবার দেখুন এটাকে আপনি পুরাপুরি একটা লেয়ার পর্যন্ত করে দেবেন যে লে যেখানে আপনি আরেকটা মোট নেন ওই পর্যন্ত রেখে দেবেন দেখুন এখানে পর্যন্ত রেখে দেবেন একটু খেয়াল করুন তো যেখান থেকে আপনি আটা মুড নেবেন সেখান পর্যন্ত রেখে আপনি আটা ফটো আনবেন তো দেখুন সেখান পর্যন্ত রেখে আপনি কী করবেন আবার এ তে ক্লিক করবেন আবার সে দ্বিতীয় ফটোটা নিয়ে আসবেন দুটো ফটোটা নিয়ে এসে সেম একেবারে স্প্লেটে ক্লিক করবেন এখান থেকে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি স্প্লেটে ক্লিক করবেন দেন এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন ক্লিক করে টিকে ক্লিক করবেন এটাকে সুন্দরভাবে উপরে সেট করে দেবেন তারপরে এটাকে একদম ফুল করে দেবেন তো দেখুন আমার ভিডিওটা অলরেডি সেট হয়ে গেছে তো এরপর কী করবেন জাস্ট এখান এখানে যে সাদা একটা লেয়ার আছে এই লেয়ারের পর ক্লিক করবেন লেয়ার পর ক্লিক করে অনেকগুলো অপশন আছে জাস্ট এই অপশনগুলো যদি সিলেক্ট করেন অনেকগুলো অপশান হয় অপশনগুলো সিলেক্ট করে আপনি একটু এদিকে এসে পাবেন এখন ব্ল্যাক ট্রেড দেখুন এটা আবার একটা ক্লিক করবেন জাস্ট ক্লিক করে এটাকে আপনার সুন্দর করে একটু বাড়িয়ে দেবেন তারপর দেখুন এখানে একটা অ্যানিমেশন হবে দেখুন এরকমভাবে চলে আসবে তো এরপর কী করুন এইখানে যে আটটা লেয়ার তো এইখানে যে একটা লেয়ার সাদা লেয়ার আছে এইখান পর্যন্ত রেখে এই সাদা লেয়ার পর ক্লিক করুন যেন এখান থেকে আবার ওই ব্ল্যাক ফেমারটা সেট করে নেবেন তো আমি সেট করে নিচ্ছি সুন্দরভাবে এবার সেট করে নেবেন দেখুন এবার একটু মনোযোগ দেখা করুন তো দেখুন অলরেডি কিন্তু সেট হয়ে গেছে আপনার সুন্দরভাবে এভাবে ভিডিওটা সেট করে নেবেন তো এবার আপনাদেরকে মিউজিকটা সেট করতে মিউজিকটা সেট করবেন কিন্তু এখান থেকে ব্যাকে আসবেন দেন এখানে ব্যাকে আসবে এডে এটা পরে ক্লিক করবেন দেন এখান থেকে এক্সট্রা পর ক্লিক করবেন এক্সট্রা পর ক্লিক করে আপনি আপনি যে মিউজিকটা লাগাবেন সেই মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো মিউজিকটা সিলেক্ট করে দেবে আপনার ভিডিওটা ওকে হয়ে গেল তো এবার আপনি কী করবেন জাস্ট এখান থেকে উপরে সেভ আছে এখান থেকে ভিডিওটা সেভ করে নেবেন তো ভিডিওটা কেমন লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাজিয়ে দেবেন তাহলে আপনার কাছে কী হবে সর্বপ্রথম ভিডিওটা চলে যাবে আপলোড করার সাথে সাথে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম